হ্যালো ভিউয়ার্স, আপনার সাথে ইউটিউব চ্যানেল প্যান কার্ডের উপর। এর আগে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, যে সকল ভিডিওগুলো আপনারা দেখেছেন। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে আপনি প্যান কার্ডে কোনো ব্যক্তি যদি বাবার নাম ভুল থাকে, সেই ভুলটা আপনি কিভাবে কারেকশান করবেন। প্যান কার্ডে বাবার নাম ভুল থাকলে সেই ভুলটা কারেকশান করতে হলে অবশ্যই একটা সাপোর্টিং ডকুমেন্টস দরকার হয়। প্যান কার্ডে বাবার নাম কারেকশানের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো এখানে উল্লেখ করা রয়েছে, সেই সাপোর্টিং ডকুমেন্টস যদি না থাকে তাহলেও কিন্তু আপনি একটা এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্টস এখানে আপলোড অর্থাৎ এখানে যোগ করে ওই ব্যক্তির প্যান কার্ডে বাবার নামটা কারেকশান করতে পারবেন। এবং এই এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্টস কী সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এর জন্য প্রথমে আমি আমার যে ইউটিআই পিএসএ আইডি রয়েছে সেই পিএসএ আইডিটা আমি এখানে লগ ইন করেছি। তবে আপনি ইউটিআই এর আইডি অথবা এনএসডিএল এর আইডি বা আপনি যদি ডিজিটাল সেবা পোর্টাল অর্থাৎ সিএসসি আইডি থেকে যদি আপনি এনএসডিএল বা ইউটিআই এর মাধ্যমে যদি আপনি এই ফর্ম ফিল আপটা যদি করেন তাহলে সেখানে আপনার বিভিন্ন রকমের অপশান থাকে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো ইউটিআই পিএসএ আইডি থেকে কীভাবে আপনি এই কাজটা করবেন, আর যদি আপনি ডিজিটাল সেবা অথবা এনএসডিএল পোর্টাল থেকে কীভাবে এই প্যান কার্ডটা কারেকশান করা হয় সেটা নিয়ে যদি জানতে চান তাহলে আলাদাভাবে আপনাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। এখানে প্রথমে প্যান কার্ড কারেকশান করার জন্য যে সিএসএফ সার্ভিসেস রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অনেকগুলো অপশান ওপেন হবে, তার মধ্যে দ্বিতীয় যে অপশান রয়েছে যেটা সিএসএফ প্যান ফর্ম, এটাতে আপনি ক্লিক করবেন। এরপর একটা ফর্ম ওপেন হবে এবং এটাই হলো সিএসএফ ফর্ম। এই ফর্মটার মাধ্যমে আপনি কোনো ব্যক্তির প্যান কার্ড কারেকশান করতে পারবেন। সেটা হতে পারে ওই ব্যক্তির নিজের নাম অথবা ওই ব্যক্তির বাবার নাম বা ওই ব্যক্তির জন্ম তারিখও আপনি এখান থেকে কারেকশান করতে পারবেন। সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে, প্রথমেই দেখবেন একটা বক্স রয়েছে যেখানে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, যেখানে ব্র্যাকেট দিয়ে আপনার একটা বক্স রয়েছে, এই বক্সে আপনি কার্সার দিয়ে ক্লিক করবেন। যে ব্যক্তির আপনি প্যান কার্ডটা কারেকশান করতে চাইছেন ওই ব্যক্তির যে বর্তমান প্যান কার্ডটা রয়েছে সেই প্যান কার্ডের যে নম্বর সেই নম্বরটা আপনি এখানে বসাবেন। একবার নম্বর বসানোর পর চাইলেও আপনি কম্পিউটারের যে কিবোর্ড রয়েছে কিবোর্ডের আপনি ট্যাব বাটন ক্লিক করতে পারেন, নতুবা আপনি কার্সার দিয়ে এই ফর্মের মধ্যে যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক করতে পারেন। তারপর দেখবেন এখানে ওই প্যান কার্ডের নম্বরটা রি এন্টার করতে বলবে। প্যান কার্ডের নম্বরটা আপনি রি এন্টার করার পর এখানে ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর আপনি পেজটাকে স্ক্রল করে নিচের দিকে নামাবেন এবং দেখবেন এক নম্বরে আপনার রয়েছে ফুল নেম। এখানে আপনি যে ব্যক্তির প্যান কার্ডটা কারেকশান করতে চেয়েছেন সেটা হতে পারে কোনো ছেলে বা মেয়ে, সেটা অবশ্যই আপনাকে এখানে প্রথমে সিলেক্ট টাইটেল থেকে মেনশান করে দিতে হবে। যেহেতু এখানে এই প্যান কার্ডটা আমি কারেকশান করছি যে ব্যক্তি সেটা অবশ্যই একজন ছেলে, তার জন্য এখানে শ্রী এই অপশানটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি এখানে ভেরিফাই আইটিডি ফুল নেম ডিটেলসে আপনি ক্লিক করবেন। এখানে প্যান কার্ডে ওই ব্যক্তির নামের রেকর্ড যেভাবে রয়েছে সেইভাবে আপনি এখানে দেখতে পাবেন, তার জন্য এখানে ম্যাচড উইথ আইটিডি গ্রিন রঙের আপনার এই লেখাটা শো করবে। কিন্তু যেহেতু এই ব্যক্তির এখানে আমি বাবার নামটা কারেকশান করব, তার জন্য দ্বিতীয় যে অপশান রয়েছে ফাদার্স নেম, এখানেও ঠিক একইভাবে ভেরিফাই আইটিডি ফাদার নেম ডিটেলসেও আপনি ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম, অবশ্যই এখানে আপনি ডবল ক্লিক করবেন। দেখবেন প্যান কার্ডে ওই ব্যক্তির বাবার নাম যেভাবে রেকর্ডে রয়েছে সেই রেকর্ডের নামটা এখানে শো করবে, কিন্তু এখানে এই ব্যক্তির বাবার নামের স্পেলিংটা একটু ভুল রয়েছে এবং সেটা আমি কারেকশান করতে চাইছি। এখানে এই ফর্মের মধ্যে আপনি দেখবেন এক নম্বর, দু নম্বর, তিন নম্বর বিভিন্ন যে অপশান রয়েছে তার বাম পাশে আপনার বিভিন্ন রকমের চেকবক্স রয়েছে। এখানে আপনি এই ফর্মের মাধ্যমে যে যে জিনিসটা আপনি আপডেট অর্থাৎ মডিফিকেশান বা চেঞ্জ বা কারেকশান করতে চান সেখানে অবশ্যই আপনাকে চেকবক্স অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে। যেহেতু এখানে আমি বাবার নামটা কারেকশান করব সেই জন্য দ্বিতীয় যে বক্স রয়েছে ফাদার্স নেম এখানে আমি চেকবক্স দিলাম। এরপর এই ব্যক্তির যে সঠিক যে নাম সেই নামটা আমি এখানে বসালাম। বসানোর পর দেখবেন যেহেতু আগে এখানে প্যান কার্ডে এই ব্যক্তির নামের একটা রেকর্ড ছিল সেই হিসেবে এখানে আইটিডি ম্যাচড হয়েছিল, তার জন্য এখানে গ্রিন রঙের লেখা শো করছে, কিন্তু এখন যেহেতু আমি অন্য একটা বানান অর্থাৎ স্পেলিং এখানে লিখেছি সেই জন্য এখানে লাল রঙের এই লেখাটা শো করছে এবং তার নিচেই আপনার রয়েছে মিসম্যাচ উইথ আইটিডি। এরপর আপনি ওই ব্যক্তির প্যান কার্ডের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা বসাবেন। এরপর এখানে চার নম্বরে যে অপশান রয়েছে ভেরিফাই আইটিডি জেন্ডার ডিটেলসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন ওই ব্যক্তি ছেলে বা মেয়ে সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। এরপরে রয়েছে আপনার এখানে ফটো এবং সিগনেচার এবং অ্যাড্রেস। আপনি যে ব্যক্তির প্যান কার্ড
আপনি কারেকশান করুন না কেন, হতে পারে ওই ব্যক্তির নিজের নাম অথবা জন্ম তারিখ বা ডেট অফ বার্থ অথবা বাবার নাম যদি আপনি কারেকশান করতে চান, তাহলে অবশ্যই আপনি এখানে ফটো মিসম্যাচের বক্সে অবশ্যই সবসময় আপনি চেকবক্স দেবেন, তাছাড়া সিগনেচার মিসম্যাচের চেকবক্স দেবেন এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশানে এখানে চেকবক্স দেবেন এবং ন নম্বরে দেখবেন একটা অপশান রয়েছে যেখানে টেলিফোন নাম্বার, এখানে অবশ্যই আপনি চেকবক্স দেবেন। হয়তো এই ব্যক্তি আগে যে প্যান কার্ড করেছিলেন সেই প্যান কার্ডের সঙ্গে কোনো মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে এবং সেই মোবাইল নম্বরটা হয়তো উনি জানেন না, তারপরেও যদি ওই ব্যক্তি এখন যে মোবাইল নম্বরটা ওনার কাছে রয়েছে সেই মোবাইল নম্বরটা যদি আপডেট করতে চায় তাহলে তিনি সেই মোবাইল নম্বরটা বসিয়ে এখানে চেকবক্স দিয়ে আপডেট করতে পারবেন। তাছাড়া হয়তো ওই ব্যক্তি আগে অন্য কোনো অ্যাড্রেসে এই প্যান কার্ডটা নিয়েছিল, সেই জন্য এখানে ফটো সিগনেচার অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার এই চারটা বক্সে অবশ্যই আপনি কম্পালসারি চেকবক্স দেবেন। চেকবক্স দেওয়ার পর এখানে দেখবেন যে আপনার অ্যাড্রেস ফর কমিউনিকেশানে একটা বক্স রয়েছে যেখানে সিলেক্ট করতে বলা হয়েছে, এখানে অবশ্যই আপনি রেসিডেন্স বা অফিস যেখানে আপনি এই প্যান কার্ডটা নিতে চান সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু এই প্যান কার্ডটা আমি রেসিডেন্স অ্যাড্রেসেই নিতে চাই সেই জন্য এখানে রেসিডেন্স অ্যাড্রেসটা আমি সিলেক্ট করলাম। এরপর এখানে দেখবেন কয়েকটা বক্স রয়েছে, এই বক্সের মধ্যে আধার কার্ডের যেভাবে অ্যাড্রেস রয়েছে সেইভাবে অ্যাড্রেস আপনি বসতে পারেন, নতুবা আপনি ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট করে আপনি এখানে এই অ্যাড্রেসটা আপনি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ এই ব্যক্তির যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই পোস্টাল অ্যাড্রেসটা আপনি এখানে কমপ্লিটভাবে করে নেবেন। করে নেওয়ার পর এখানে যে সিলেক্ট স্টেট রয়েছে সেটা অবশ্যই আপনি ওয়েস্ট বেঙ্গল করে নেবেন এবং পিনকোডটা বসিয়ে নেবেন। এরপর রয়েছে আপনার কান্ট্রি নেম, অবশ্যই আপনি এখানে কান্ট্রি ইন্ডিয়াটা করে নেবেন। করে নেওয়ার পর এখানে ৯ নম্বরে এরিয়া অব্লিক এসটিডি কোড রয়েছে, এখানে আপনি 91 অর্থাৎ 91 বসাবেন এবং তারপর ওই ব্যক্তির যে মোবাইল নম্বর সেটা আপনি বসাবেন। এরপর এখানে আপনি ইমেল আইডি বসাবেন, এই ইমেল আইডির মাধ্যমে আপনি ই প্যান কার্ড পেতে পারেন এবং তারপর এই ব্যক্তির যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নম্বরটা অবশ্যই আপনাকে এখানে দুবার বসাতে হবে এবং আধার কার্ডে ওই ব্যক্তির নামের যে বানান যেভাবে এখন বর্তমানে রয়েছে সেইভাবে আপনি আধার কার্ডের নামের বানানটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপর দেখবেন এখানে 12 নম্বরে ভেরিফিকেশনের একটা অপশান রয়েছে যেখানে আই অব্লিক উই, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন 1 নম্বর বক্সে অর্থাৎ 1 নম্বর অপশানে এই ব্যক্তির যে নাম রয়েছে সেই নামটাই আপনি এখানে দেখতে পাবেন এবং তারপর এখানে রয়েছে সিলেক্ট হিমসেলফ অব্লিক হারসেলফ, এটা অটোমেটিকভাবে চলে আসবে। চলে আসার পর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে অবশ্যই আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্যান কার্ডে বিভিন্ন রকমের কারেকশান হয় এবং বিভিন্ন কারেকশানের জন্য বিভিন্ন রকমের ডকুমেন্টস প্রয়োজন হয় এবং আপনি প্যান কার্ডে যে কারেকশানটা করতে চাইছেন সেই কারেকশানে আপনি কতগুলো ডকুমেন্টস আপলোড করবেন সেটা অবশ্যই আপনি এখান থেকে মেনশন করে দেবেন। এরপর দেখবেন এখানে আপনার কয়েকটা সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে বলা হয়েছে, যেখানে প্রথমে রয়েছে আইডেন্টিটি প্রুফ এবং এর জন্য এখানে অবশ্যই আপনি আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে অবশ্যই আপনি আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে আধার কার্ডের অপশানটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর আপনি ডেট অফ প্রুফ হিসেবে আপনি আধার কার্ডটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমি এখানে যে ব্যক্তির প্যান কার্ডটা কালেকশান করতে চেয়েছি ওই ব্যক্তির নিজের নাম এবং জন্ম তারিখ আধার কার্ডে এবং প্যান কার্ডে দুটো কার্ডে আপনার সেম রয়েছে সেই জন্য এখানে আমি আধার কার্ড এই অপশানগুলো সিলেক্ট করলাম। এবং তারপরেই রয়েছে প্যান প্রুফ, এখানে আপনি অবশ্যই কপি অফ প্যান কার্ড এটা অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এরপরে রয়েছে আপনার ফাদার্স নেম প্রুফ, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনার কয়েকটা ডকুমেন্টস রয়েছে অর্থাৎ মোট 5টা ডকুমেন্টস এখানে চাওয়া হয়েছে। কোনো ব্যক্তির প্যান কার্ডে যদি আপনি বাবার নাম কারেকশান করতে চান তাহলে অবশ্যই আপনি যে নামের স্পেলিংটা নিতে চাইছেন সেই নামের স্পেলিংটা ওই ব্যক্তির কোনো ড্রাইভিং লাইসেন্স হতে পারে, কোনো ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অথবা পাসপোর্ট বা রেশন কার্ড বা ভোটার কার্ডে অবশ্যই থাকতে হবে। এখন প্রশ্ন হলো যেহেতু আপনাদের প্রথমেই আমি বলে দিয়েছি প্যান কার্ডে বাবার নাম কারেকশান করতে গেলে আপনার কিছু সাপোর্টিং ডকুমেন্টস দরকার হয়, এখানে আপনার কয়েকটা সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে, এই সকল সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে যদি ওই ব্যক্তির কোনো সাপোর্টিং ডকুমেন্টস এখানে থেকে থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে নেবেন, আর যদি এখানে ওই ব্যক্তির কোনো সাপোর্টিং ডকুমেন্টস না থাকে তাহলে এখানে অবশ্যই আপনাকে একটা অ্যানেক্সচার অ্যাড করতে হবে এবং এই অ্যানেক্সচারটা কী যদি এটা নিয়ে জানতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। যখন আপনি এখানে বাবার নাম কারেকশানের জন্য অ্যানেক্সচারটা ব্যবহার করবেন তখন অবশ্যই এখানে আপনি ভোটার কার্ড এই অপশানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি
পুরো যে ফর্মটা রয়েছে পুরো ফর্মটা আপনি সঠিকভাবে দেখে নেবেন। তবে প্রথমেই আপনাদের এখানে একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আপনি কোন ধরনের প্যান কার্ড চান। আপনি ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড যদি একসঙ্গে চান তাহলে আপনি বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এই অপশানটা সিলেক্ট করবেন। আর যদি আপনি কেবলমাত্র ইলেকট্রনিক কপি অর্থাৎ ইমেলের মাধ্যমে যে প্যান কার্ডটা পাঠানো হয় সেই প্যান কার্ড যদি চান তাহলে আপনি দ্বিতীয় অপশান চেকবক্স দেবেন। যেহেতু আমি বোথ অর্থাৎ দুটো প্যান কার্ডই চাই সেই জন্য আমি এখানে বোথ ফিজিক্যাল অ্যান্ড প্যান কার্ড অ্যান্ড ই প্যান কার্ডে চেকবক্স দিলাম। অর্থাৎ এখানে আপনার এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা আপনি সঠিকভাবে পুরোটাই সঠিকভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর তারপর আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। আপনার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হলে আপনি প্যান অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট কপি পাবেন এবং আপনার প্যান কার্ডের জন্য যে কুপন যেটা রয়েছে সেই কুপনটা আপনার এখান থেকে কেটে নেওয়া হবে, যেটা আপনার ইউর পর জি দিয়ে স্টার্ট হয় এবং কয়েকটা নাম্বার এবং দেখবেন যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে আধার কার্ডের যে ইনফরমেশান রয়েছে যেখানে ম্যাচড বলে এই অপশানটা আপনার শো করবে। আর যদি আপনি এখানে অন্য কোনো কারেকশান যখন করতে চাইবেন তখন আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশান চাওয়া হয়, কিন্তু কোনো ব্যক্তির প্যান কার্ডে বাবার নাম কারেকশান করার সময় আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশান চাওয়া হয় না। যদি আপনি ওই ব্যক্তির নাম এবং জন্ম তারিখ এই দুটো ডেটা যদি আপনি চেঞ্জ করে থাকেন এবং তার সঙ্গে যদি ওই ব্যক্তির বাবার নাম যদি কারেকশান করতে চান সেক্ষেত্রে আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশান চাইতে পারে। এরপর এখানে এই যে কপিটা রয়েছে এই কপিটা আপনি এখানে প্রিন্ট বলে যে অপশান রয়েছে এই প্রিন্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন দুটো কপি পাবেন, একটা কপি কাস্টমারকে দেওয়ার জন্য এবং আরেকটা কপি আপনার সেন্টারে রাখার জন্য। এখানে আমি এই যে কপিটা রয়েছে এই কপিটা আমি এখান থেকে প্রিন্ট আউট করছি না। এবং এই হলো আপনি কীভাবে ইউটিআই পিএসএ আইডি থেকে কোনো ব্যক্তির প্যান কার্ডে বাবার নামের যে ভুল রয়েছে সেই ভুলটা আপনি কীভাবে কারেকশান করবেন এবং কারেকশানের সময় আপনি কী সাপোর্টিং ডকুমেন্টস দেবেন। এবং এখানে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো উল্লেখ করা রয়েছে সেই সকল সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে যদি ওই ব্যক্তির কোনো ডকুমেন্টস না থাকে তাহলে অবশ্যই আপনি এক্সট্রা একটা ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন, সেটা হলো অ্যানেক্সচার। এই হলো আজকের এই ভিডিও। প্যান কার্ড রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং প্যান কার্ড করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন চাইলেও আপনি আমার সম্পূর্ণ সহযোগিতা নিতে পারেন। এবং অ্যানেক্সটার সম্পর্কিত যদি আপনি কোনো তথ্য বা অ্যানেক্সটার জিনিসটা কী এবং এই অ্যানেক্সটার কোথায় পাওয়া যায় বা অ্যানেক্সটার আপনি কীভাবে নেবেন এটা যদি জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার লিঙ্কগুলো দেওয়া রয়েছে, যে কোনো একটা গ্রুপ নয় আপনি অ্যাড হবেন, অ্যাড হয়ে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এবং আমার পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।